গোপাল সঙ্গীতালয় স্কুল অফ কালচারাল সোসাইটির পক্ষ থেকে শুরু করছি আমি গুরুসদয় দত্তের বাংলার ব্রতচারী। গুরুসদয় দত্ত 1932 সালে এই বীরভূম জেলাতেই ব্রতচারী কথাটা সৃষ্টি করেছিলেন। ব্রতচারী, যিনি ব্রত পালন করেন তিনিই ব্রতচারী। ব্রত কি? কোনো একটা মনের পবিত্র সংকল্প সাধনাটাই হচ্ছে ব্রতচারী। দেশ ও দশের সেবা করাটার মূল উদ্দেশ্য। তিনি ছিলেন ICS পাস। বীরভূম জেলায় যখন DM হয়ে এসেছিলেন তখন তিনি দেখলেন যে ইংরেজদের যে অকথ্য অত্যাচার সেটা তিনি সহ্য করতে পারেন নাই। তাই মনে মনে সরকারি কর্মচারী হয়েও তিনি চেষ্টা করেছিলেন কিছু সৈনিক তৈরি করা। খুঁজে বেড়াচ্ছিলেন, তাছেন বীরভূম জেলার চারকল গ্রামে তিনি দেখলেন তাদের আইবিসে খেলা, লাঠি খেলা। তিনি অভিভূত হয়েছিলেন এবং ভেবেছিলেন যে ছেলেদের যদি এইভাবে লাঠি খেলা বা শরীরচর্চার দিক শেখানো যায় তাহলে দেশ একদিন স্বাধীন হবে। তাই তিনি বিভিন্ন স্কুল কলেজে এই ব্রতচারী চালু করেছিলেন। কারণ তিনি ছিলেন জেলা প্রশাসক, তা তিনি তুলে ধরেছিলেন বলিষ্ঠ চেহারা যাতে তৈরি হয় তার জন্য এই ব্রতচারী। আমরা সামান্য কিছু ব্রতচারী অভিপ্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরছি। বাহিনী প্রস্তুত। ব্রতচারী, ব্রতচারী 5টা ব্রত তিনি নিয়েছিলেন। সেই 5টা ব্রত হচ্ছে জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য, আনন্দ। জ্ঞান ব্রত, শ্রম ব্রত, সত্য, ঐক্য, আনন্দ। আমরা জ্ঞান অর্জন করব, শ্রম করব, সত্য পালন করব, ঐক্যবদ্ধ হব এবং আনন্দ উপভোগ করব। যদি আমরা আনন্দ না করি শরীরে, যার মনে আনন্দ নাই তার মৃত প্রায় সমান। সে মৃতও যা, সেও তাই। কাজেই জীবনে বাঁচতে গেলে আনন্দ প্রয়োজন। তাই তিনি এই 5টা ব্রত দিয়েছিলেন। বাহিনী প্রস্তুত। পঞ্চব্রত অনুষ্ঠানের জন্য প্রস্তুত। জ্ঞানব্রত অনুসরণ, শ্রমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত অনুসরণ। জ্ঞান স্বস্য স্বস্য স্বস্য। ঠিক তেমনি ছোটদের মধ্যে শিখিয়েছিলেন 12টা পণ। লিখবো, পড়বো, জানবো, ছুটবো, খেলবো, হাসবো, সবাইকে ভালোবাসবো, গুরুজনদের মানবো, জীবে দয়া দানবো, হাতের জিনিস তৈরি করব, শক্ত শরীর করব, দলের হয়ে লড়ব। তাই তিনি ছোটদের মধ্যে চালিয়েছিলেন ব্রতচারী 12 পণ। বাহিনী 12 পণের জন্য প্রস্তুত। তালে রাখো, বাম ডান বাম, ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালো বাসবো, গুরু চন্দ্রের মানব, লিখবো, পড়বো, জানবো, জীবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস করবো, শক্ত শরীর করবো, দলের হয়ে লড়বো, গায়ে খেটে বাঁচবো, আনন্দেতে নাচবো, গায়ে খেটে বাঁচবো, আনন্দেতে নাচবো, কৃষকে যে হাসো হাসো দাদা, হাসো হাসো দাদা, ইংরেজরাও বুঝেছিলেন যে এদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। গুরুজি যখন জানলেন যে হিন্দু মুসলমানদের যদি একতাবদ্ধ না করা যায় তাহলে ভারত সহজে স্বাধীন হবে না, তাই তিনি হিন্দু মুসলমানের মিলিত প্রার্থনা করেছিলেন। প্রার্থনা, বাহিনী প্রার্থনার জন্য প্রস্তুত।
হিন্দু মুসলমান যেমন হিন্দুরা যেমন ভগবানকে ডাকেন, মুসলমানরা তেমনি তাদের ইষ্ট দেবতা আল্লাহকে ডাকেন। তাই হিন্দু মুসলমান মিলিত এই প্রার্থনা প্রস্তুত। ভগবান হে খোদা তাআলা হে জয় জয় বিভিন্ন মাঝে শরীর চর্চাই হচ্ছে তার যুক্তি বিজ্ঞান ভিত্তিক গানগুলো এবং ফিগার। আমরা খুব ছোট, কিছু জানি না, কিন্তু কি অনুসরণ করব, বড়দের অনুসরণ করব। তাই তিনি লিখেছিলেন, আমরা হলেও ছোট প্রস্তুত। আমরা হলেও ছোট মোদের নয় গো ছোট মো, মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ, মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ। সবকে যদি পাশে ভালো রায় না দুঃখ পায়, সবকে যদি পাশে ভালো রায় না দুঃখ পায়। মোদের দেশে মহান যারা শিখবো মোরা তাদের ধারা, মোদের দেশে মহান ধারা জগৎ জুড়ে দুঃখ সমান করবো।
জিন্দলাল রায়ের একটা গান, ধনধান্যে পুষ্পে ভরা। বাংলা তথা ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, ধনধান্যে ভরা, তাই তিনি ব্রতচারীর মধ্যে এই ধনধান্যে পুষ্প ভরা এই গানটা তুলে ধরেছিলেন। তবে তারপর পূর্বে আমরা ভূমির প্রতি যে মানুষের মনোবৃত্তি আসা, ভূমি থেকে আমরা কী পাই, তাই সেগুলোও তুলে ধরেছিলেন বাংলা ভূমির দান, বাংলা ভূমির মাটি। তাই বাংলা ভূমির মাটিকে আমরা কী পাই সোনা ফসলে, তাই সে সোনার দেখব আমরা প্রস্তুত বাংলা ভূমির মাটি। গ্রামের সকল কাজ মোরা সজাগনে সাজবো, গ্রামের সকল লোকের হৃদয় প্রেমে জোরে বাজবো। মধ্যে বাংলা ভূমির মাটি, মধ্যে বাংলা ভূমির মাটি, মধ্যে বাংলা ভূমির মাটি, তোমার শহর গ্রাম বাটে, তোমার শহর গ্রাম বাটে, সযত্নে সবাই মোরা রাখবো মোরে পাটি, সবাই রাখবো মোরে পাটি, করবো বানার নির্বাসন, করবো বানার নির্বাসন, কেটে গাছে নিবির বন, কেটে গাছে নিবির বন, মোরা বইয়ে দেব আলো হাওয়া মুক্ত বিচরণ, মোরা বইয়ে দেব আলো হাওয়া মুক্ত বিচরণ, সাধবো মোরা নিত্য তোমার ধনের বিবর্ধন, সাধবো মোরা নিত্য তোমার ধনের বিবর্ধন, রোষে তরকারি ফল ফুলের বাগান, কোদাল হাতে খাটি সবাই, কোদাল হাতে খাটি, মোদে বাংলা ভূমির মাটি, মোদে বাংলা ভূমির মাটি।